তো বন্ধুরা, আজকের যে বিশেষ প্রতিপাদন সেটা হলো গিয়ে যে কুর্মি সমাজ কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্যে পুরো অবিচল। আজকের যে প্রতিবেদন বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুর্মি সমাজ অলরেডি দুটো আসনে পুরোপুরিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জিতে গেল। এক নাম্বার হচ্ছে রঘুনাথ মাহাতো, এটা পুরুলিয়াতে হয়েছে, এবং সেকেন্ড হচ্ছে শিবানিধি। তারা দুজনেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল। এখানে অজিত প্রসাদ মাহাতো দাবি করছেন যে এটা হচ্ছে কুর্মির ভাবাবেগ। আজ কুর্মিরা জাগ্রত হয়ে গেছে তাদের দাবি নিয়ে। তারা আজকে এই জয়টা বলছে পুরোপুরিভাবে কুর্মিদের জয়, কুর্মি ভাবাবেগের জয়। অপরদিকে শান্তিরাম মাহাতো বলছেন যে এটা সাংগঠনিক দুর্বলতা। তো যাই হোক না বন্ধুরা, কেন কুর্মিদের এই যে বিনা প্রতিদ্বন্দ্বী জয়লাভ অনেকটাই কিন্তু কুর্মি সমাজের পক্ষে ভালো। দেখা যাক 8ই জুলাই কি বলে। তার আগে কিন্তু বন্ধুরা, যেটা বলছিলাম যে কুর্মি সমাজ কিন্তু তারা তাদের লক্ষ্য অভিশন। আজকে যে চাঁদাবিলাতে যে ঘটনাটা ঘটলো জামবনি ব্লকের অন্তর্গত চাঁদাবিলা গ্রামে, এখানে কিন্তু কুর্মি সমাজের যে ম্যান দাবি ছিল যে কোনো রাজনৈতিক দলকে তারা তাদের দেওয়ালে লিখতে দেবে না, দেওয়াল লেখন করতে দেবে না, এবং ঝান্ডাও গাড়তে দেবে না। সেটাই কিন্তু হলো চাঁদাবিলাতে। সেখানে দেখা যাচ্ছে যে ঝান্ডার যে প্রতীক, প্রতীক দেখে মনে হচ্ছে এটা সিপিএম প্রার্থীর ঝান্ডা ছিল। তো তারা সেখানে গেড়েছিল তাদের গ্রামে চাঁদাবিলাতে, কিন্তু সেখানে দেখা গেল যে গ্রামের মহিলারা আছে, মা দিদি কাকা জেঠিমা সবাই মিলে এসে তারা তার প্রতিরোধ করলো, এবং তারা বলল যে এখানে কোনো পলিটিক্যাল পার্টির ঝান্ডা তারা গাড়তে দেবে না যতক্ষণে তাদের দাবিগুলো মিটছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখে নাও কি হয়েছে। আর অবশ্যই বলো বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সাবস্ক্রাইবটা করো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো। অ্যাটলিস্ট 1000কে তো করে দাও, তারপর না হয় দেখা যাবে, তাই না? সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। অল দ্য বেস্ট। দেখো বন্ধুরা ভিডিওটা দেখো কি হচ্ছে, দেখো না। এতদিন করেছিলি তো পঞ্চায়েত, কবার পাইছিলি সাইন, এ কটা পাইছিলি তখন বলছিলি, কো পাইছিলি, কো পাইছিলি, এই কারণে আমার করা নালে কি কারণ একটা পঞ্চায়েত হলো করে বুঝে পাওয়া যায় না। করি না এ কারণে করছি, এ সালারা আমার কাছে উপর ছাদ উঠেছিল, আমার শিশু ছানারা কাঁদিয়েছিল, আমি নালে রাজনীতি করতাম, আমি নাই, আমি খাতি খাই, কোন ছেলে কারো মাঙাতে যাই, চোর করতে যাই, আমার এই কারণে আমি বলছি ঝান্ডাটা কাটিছি আমি, নালে কোন নাই কোন চাঁদারে ডান্ডা কোন জায়গায় কোন দেওয়ালে কোন কোন নাই, এখানে চাঁদা বিলা বোধাচ্ছা কোন সালা নাই, তো সবশেষে বলো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো। আর হ্যাঁ, দেখা যাক 8 তারিখ কি হয়, সবটা 8 তারিখের পরেই বোঝা যাবে। কিন্তু কুর্মি সমাজ তার লক্ষ্যে যে অবিচল, তাদের পদক্ষেপগুলো দেখে বোঝা যাচ্ছে। টাটা, ভালো থেকো, সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো।